শুনো শুনো শুনো, বিযিক্রিল্লাহি জিকিরের দ্বারাই তাতমাইনুল কুলুব, অশান্ত দিল শান্ত হবে। হাকিমুল উম্মত বলেন, আজীব কথা হাকিমুল উম্মত বলেন, এ আয়াতের পুরস্কার দুনিয়াতে না আখরাতে? এই কথাটা কি দুনিয়ায় না আখরাতে? জিকিরের দ্বারাই দিল শান্ত হবে, এটা কি দুনিয়াতে না আখরাতে? হাকিমুল উম্মত বলেন, এটা দুনিয়াতে। আখরাতে দিল শান্ত হবে এটা বলারই প্রশ্ন রাখে না। অশান্তি নাই তো শান্তি, শান্তি ওখানে আবার দিল শান্তির মশলা কি? এখানে অশান্তি সম্ভাবনা, এই জন্য শান্তি হবে। শুধু এই কথাটা হাকিমুল উম্মত কমপক্ষে কমপক্ষে 60 পৃষ্ঠা লিখছেন, 60 পৃষ্ঠা। কি হুজুর অশান্তিতে আছি দোয়া করিয়েন, হুজুর মেয়েটা অশান্তিতে আছে দোয়া করিয়েন, হুজুর মেয়েটা কথা শুনে না দোয়া করিয়েন, হুজুর ছেলেটা বিদেশে অশান্তিতে আছে দোয়া করিয়েন। অথচ শান্তির তাবিজ তোমার ঘরে আছে, তুমি খাও না কি? আছে না নাই? হুজুর কগাম মুরগি পালছিলাম, মুরগি বেগুন মরি যা। হুজুর মাছ পালছিলাম, মাছ মরি যা। হুজুর খেতে করে ধান করছিলাম, জ্বলি যা। আরে বলে না, বলে না, বলেন না। অথচ তাবিজ আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, জিকির বাড়াও দেখবা বিবি কথা শুনে না, জিকির বাড়াও দেখবা বিবি এসে বলবে মাফ করে দাও। মেয়েটা কথা শুনে না, জিকির বাড়াও আল্লাহর কসম মেয়েটা বলবে মা আর তোমার কথার খেলাফ করব না। ছেলেটা কথা শুনে না, জিকির বাড়ান ছেলেটা কথা শুনবে। আপনার অধীনস্থরা আপনাকে মানে না, আপনি যে রবকে মানেন না এই জন্য আপনার অধীনস্থরা আপনাকে মানে না। যাবো মসজিদে, জোরে বলেন যাবেন মসজিদে। এবার একটা স্লোগান তোলো বন্ধু, স্লোগান তোলো, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আচ্ছা 40 দিনেও একবার মসজিদে যায় না, তার ফুল সুরাত পাড়ি দেওয়ার গতিটা কেমন হবে? স্লো, শুধু স্লো। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, অমাবস্যার চেয়েও অন্ধকার, আবার এটার নিচে শুধুই দাউ দাউ জাহান্নামের আগুন। একটু কল্পনা তো করেন এটা গতি কেমন হবে, কেমনে যাবেন মসজিদে যাওয়ার গতি দিয়ে এটার গতি নির্ধারিত হবে। বলেন মসজিদে যাওয়ার গতি দিয়ে এটার গতি নির্ধারিত হবে। যাবো তো মসজিদে, মুসলমান তো শুধু মসজিদেই যায়, মুসলমান তো শুধু কোথায় যায়? আলহামদুলিল্লাহ মসজিদেই থাকি, প্রয়োজনে বের হই। এটা বলবো আমরা তো মসজিদেই থাকি, জোরে বলেন। ফজরে মসজিদে, জোহরে মসজিদে, আসরে মসজিদে, মাগরিবে মসজিদে, আয়েশায় মসজিদে, থাকি তো মসজিদে। পেটের প্রয়োজনে মাঝে মাঝে দোকানে, পেটের প্রয়োজনে মাঝে মাঝে বাথরুমে, কি বলেন? কি কেন কেন থাকি কই? ওহো মসজিদকে ঠিকানা বানাও, মসজিদকে ঠিকানা বানাও, মসজিদকে জীবনের গতি বানাও, মসজিদের জীবনের মালজা বানাও, মসজিদকে জীবনের মাওয়া বানাও, মসজিদে জীবনের মারজে বানাও, মসজিদকে জাগার জাগার জায়গা বানাও। সুবহানাল্লাহ। আজ মাগরিবে পরে দ্বিতীয় ছেলেটা যে তেলাওয়াত করছে, কোন আল্লাহর বান্দা জানে তেলাওয়াত করলো এই মাঠে আজকে? وَجَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, رب العالمين বলেন আমি ঘরকে বানিয়েছি মাসাবাতান, বারবার যাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন, বারবার কি যাওয়ার জায়গা বানিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীজি কি বলেছেন? আল্লাহু আকবার কবীরা। রাসূল কেমনে বলেছেন? আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখায়রে আমালিকুম, তোমাদের জীবনের সবচেয়ে দামি আমল কোনটা?
তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল কোনটা, তোমাদের দামকে সবচেয়ে বুলন্দ করে দিবে কোনটা? সুবহানাল্লাহ বলেন আরে কি। এবার রাসূল বলেন ওয়া খাইরুল্লাকুম মিন ইনফাকি যাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচের চেয়ে বেশি দামি কোনটা? দামি আমল কোনটা আমি কি বলবো না? সুবহানাল্লাহ বলে না। এবার বাংলাটা শুনেন, রাসূল বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল আমি কি বলবো না, তোমাদের সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না, তোমাদের সবচেয়ে দামি আমল আমি কি বলবো না? রাশিয়ার রাশি রাশি কোটি কোটি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তা খরচ করার চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? এবার বলেন আল্লাহর রাস্তা জিহাদের চেয়ে দামি আমল আমি কি বলবো না? সুবহানাল্লাহ কয় না। এবার আল্লাহর নবী বলেন, সাহাবা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। এবার রাসূল বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য হাকীমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানি নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন শুনো শুনো শুনো, আলা বলেন আলা অর্থ কি? শুনো 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 বলেন আল্লাহ, আলা অর্থ কি? শুনো 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 বলেন না বলেন না, আলা শুনো শুনো শুনো। বিযিকরিল্লাহি যিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব, অশান্ত দিল শান্ত হবে। হাকিমুল উম্মত বলেন, আজীব কথা হাকিমুল উম্মত বলেন, এ আয়াতের পুরস্কার দুনিয়াতে না আখেরাতে? এই কথাটা কি দুনিয়ায় না আখেরাতে? জিকিরের দ্বারাই দিল শান্ত হবে, এটা কি দুনিয়াতে না আখেরাতে? হাকিমুল উম্মত বলেন এটা দুনিয়াতে, আখেরাতে দিল শান্ত হবে। এটা বলারই প্রশ্ন রাখে না, অশান্তি নাই তো শান্তি, শান্তি ওখানে আবার দিল শান্তির মশলা কি? এখানে অশান্তি সম্ভাবনা, এই জন্য শান্তি হবে। শুধু এই কথাটা হাকিমুল উম্মত কমপক্ষে 36টা লিখছেন, 36টা কি? হুজুর অশান্তিতে আছি দোয়া করিয়েন, হুজুর মেয়েটা অশান্তিতে আছে দোয়া করিয়েন, হুজুর মেয়েটা কথা শুনে না দোয়া করিয়েন, হুজুর ছেলেটা বিদেশে অশান্তিতে আছে দোয়া করিয়েন। অথচ শান্তির তাবিজ তোমার ঘরে আছে, তুমি খাও না কি? আছে না? নাই। হুজুর কগা মুরগি পালছিলাম, মুরগি বেগুন মরি যা। হুজুর মাছ পালছিলাম, মাছ মরি যা। হুজুর খেতে কটা ধান করছিলাম, জ্বলি যা। আরে বলে না বলে না বলেন না। অথচ তাবিজ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির বাড়াও দেখবা বিবি কথা শুনে না, জিকির বাড়াও দেখবা বিবি এসে বলবে মাফ করে দাও। মেয়েটা কথা শুনে না, জিকির বাড়াও আল্লাহর কসম মেয়েটা বলবে মা আর তোমার কথার খেলাফ করব না। ছেলেটা কথা শুনে না, জিকির বাড়ান ছেলেটা কথা শুনবে। আপনার অধীনস্থরা আপনাকে মানে না, আপনি যে রবকে মানেন না এই জন্য আপনার অধীনস্থরা আপনাকে মানে না কি? বস আপনাকে কষ্ট দেয়, আপনি যে রবকে মানেন না এই জন্য বস এ কষ্ট দেয়। বাস্তব না বাস্তব? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি না পারেন, যদি না পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 6 রাকাত এ বলে দেন না আল্লাহ এই লোকটার তৌফিক দাও। কোন আমার নানু বুড়ি রহমতুল্লাহ, আমি দেখছি, আমি 3টা বছর দেখছি, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি। আমি আমার ওস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেবকে দেখছি, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি আমি জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি।
তাহাজ্জুদের পরে কি মধুময় আওয়াজ দিয়ে জিকির করতেন? নানুপুরি রহমতুল্লাহ আলাই, আমার আব্বা যে জিকির কিভাবে করতেন তাহাজ্জুদের পরে, মনে হয় যেন সারা দুনিয়া বুঝি বাবার সাথে ঝুমে। বাবা জিকিরের সুর তুলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের কাছে জিকির মধুর চেয়েও মধুময় ছিল, এদের কাছে জিকির পৃথিবীর সমস্ত মিষ্টি থেকে মিষ্টি ছিল, এদের কলিজায় যেন ছিল কাবের ভালোবাসায় ভরা। এরা যখন ডাক দিত রব যেন টের পাইতো, রব যেন বুঝতো, তোমরা বল দেখেছ বারো বর্ণের একটা শব্দই বলে, আমি দেখছি ও আমার ভালোবাসায় ঘুলে গেছে, ওর কলিজা আমার ভালোবাসায় ভরা, ওর কলিজায় রবের ভালোবাসা ভরা। আল্লাহর কসম, ভালোবাসা দিয়ে একবার ডাক, নিরামিষ হাজার বার ডাকার চেয়েও মজা। কি কেমনে ডাকছিল আল্লামা মোহাম্মদ শফি, সুবহানাল্লাহ বলেন, কেমনে ডাকছিলেন আল্লামা মোহাম্মদ শফি, আল্লামা মোহাম্মদ শফি রহমাহুল্লাহ আমাকে বারবার বলেছেন, বারবার এভাবে হাত ধরছে, এভাবে এভাবে বলে বলত, মুস্তাফ ফুন্নি যে তুমি বয়ান করো, যখনই উম্মতের সামনে বয়ান করিবা তখনই ছয় তসবির জিকির করিবা। কি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। কিভাবে দেখছি নানুপুরি রহমতুল্লাহকে জিকির করতে, হযরত নানুপুরি আমাদেরকে জিকির দিতেন, এভাবে জিকির করবা যেন তুমি উপরে উঠতেছ, যেন আরো উপরে উঠতেছ, এবার যেন প্রথম আসমানে উঠে গেছ, এবার যেন দ্বিতীয় আসমানে উঠে গেছ, এবার যেন সপ্তম আসমানে উঠে গেছ, এবার যেন শুধু তুমি আর তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোবাইল দাজ্জালের বাহন, বলেন মোবাইল কি? মোবাইল দাজ্জালের বাহন, মোবাইল দাজ্জালের বাহন, মোবাইল কি? দাজ্জালের বাহন। ওলামায়ে উম্মত মোবাইলের সহি ইস্তেমাল ফরমান, মোবাইলের সহি ইস্তেমাল করেন, সহি ইস্তেমাল। যদি মোবাইলের সহি ইস্তেমাল না করেন আরেকটা বারমার অপেক্ষা থাকতে হবে। কি অপেক্ষা থাকতে হবে? আরেকটা বারমার অপেক্ষা থাকতে হবে, আরেকটা কাশ্মীরের অপেক্ষা করতে হবে। মোবাইলের যদি সহি ইস্তেমাল করেন, মোবাইলে যদি সহি ইস্তেমাল করেন, যদি জামাতের সাথে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, তাসবিহ হাতগুলো ঠিক ঠিক মতো আদায় করি, যদি নিজেদের বাচ্চাগুলোকে কোরআনে কারিম শিখাই আর গুনাহ ছেড়ে দেই, আশা করা যায় পৃথিবীর কোনো দুশ্মন আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আমাদের কামিয়াবি আমালের মধ্যে, আমাদের কামিয়াবি যন্ত্রের মধ্যে নাই, আমাদের কামিয়াবি আমলের মধ্যে। বলেন আমাদের কামিয়াবি কিসের মধ্যে? আমাদের আমাদের কামিয়াবি আমলের মধ্যে, আমাদের কামিয়াবি ঈমানের মধ্যে, আমাদের কামিয়াবি আমলের মধ্যে। অস্ত্রের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আমাদের কামিয়াবি কোথায়? قد افلح من تزكى وذكر اسم ربه فصلى قد افلح المؤمنون قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد افلح من زكاها وقد خاب من دساها اولئك على هدى من ربهم তোমাদের কামিয়াবি
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা কামিয়াব। সুবহানাল্লাহ বলে না, ফেসবুকে মিছামিছি লিখে দিলা তুমি কামিয়াব, কি কি লেখে কি লেখে, যার যা মনে হয় লিখে দেয়, বাস্তব না বাস্তব বলেন, লিখতে থাকে, আরে হুজুরের নামে লিখতে থাকে, আরে বাস্তব না বাস্তব, আজকেও না জানি আমার বিরুদ্ধে কত কিছু লেখে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা, সূরা জুমআ, ইয়া ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কি সূরা জুমআর মধ্যে রব্বুল কারীম কি বলছে, পড়ো নামাজ, নামাজের পরে করো জিকির। সুবহানাল্লাহ, কি বলছে, পড়ো নামাজ, নামাজ পড়ে দোকানে গিয়ে জিকির করো, পড়ো নামাজ, নামাজ পড়ে খেতে গিয়ে জিকির করো, পড়ো নামাজ, নামাজ পড়ে অফিসে গিয়ে জিকির করো, পড়ো নামাজ, নামাজ পড়ে ড্রাইভিং সিটে গিয়ে জিকির করো। মেয়েদেরকে বলে পড়ো নামাজ, নামাজ পড়ে পাকঘরে গিয়ে জিকির করো, জিকির করো আর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, হবা কামিয়াব। বলছে না, বলছে না, কি করবো তো ইনশাআল্লাহ, ছয় তসবি বলেন, ছয় তসবি, ছয় তসবি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। কি লিখছেন, কি আল্লাহ বৃষ্টি আসতেছে, আমরা একজনও যাবো না ইনশাআল্লাহ, তিনজন মেহমান আছে আপনাদের জন্য, আমাদের বটগ্রাম হুজুর আসবেন ইনশাআল্লাহ, সরস্বতী মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হাফেজ মিজান সাহেব আসছেন, হযরত মাওলানা আফজালুর রহমান সাহেব হুজুর আসবেন, সরস্বতী নায়েবে মুহতামা হুজুর এসে গেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি হলাম ইনাদের সামনে মক্তবের ফোলা, মক্তবের ফোলা, ইনাদের সামনে কি মক্তবের ছাত্র, ইনশাআল্লাহ এখন আজান হবে, ইনশাআল্লাহ সময় মতো জামাত হবে, আর এরপরে তিনজন মেহমান বয়ান করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।